সালামু আলাইকুম রহমতুল্লাহ। মূলধারা তাবলিগ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্ব সময় সর্বহালতে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। সবাই হয়তো বা জানেন যে হযরত মুফতি ইজারুল হাসান সাহেব গত 22 তারিখে, আজকে 23 তারিখ, গত 22 তারিখে হযরত জি মাওলানা সাদ সাহেব দামাক বারকাতুমের সাথে দেখা করছেন। প্রায় 1 ঘন্টা ওনাদের মধ্যে আলোচনা চলে, বিভিন্ন জিনিস নিয়ে মোজাকারা চলে এবং হযরতজির সাথে খুবই ভাবগম্ভীর মোজাকারা চলতেছিল তবলিগের ব্যাপার নিয়ে, বাংলাদেশের অবস্থা নিয়ে। তো অনেকক্ষণ দেখা সাক্ষাৎ করার পরে হযরত ইজারুল হাসান সাহেব বাংলাদেশ উলামা একরামের নিকট একটা চিঠি লেখা পাঠাইছেন, যেটা তাবলিগ নিউজ bd.com প্রকাশ হয়েছে। আমি জাস্ট সেটা ভিডিও আকারে, যেহেতু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি এবং ভিডিও আকারে অনেকে দেখাটা পছন্দ করে বা শোনা পছন্দ করে, এই জন্য এটাকে হুবহু কপি করলাম। তো উনি লিখছেন চিঠিতে যে হযরত উলামা একরাম বাংলাদেশ, আসসালামু আলাইকুম বাদ সালাম মাসনুন, আপনাদের খেদমতে আমি অধম মোহাম্মদ ইজারুল ইসলাম আফাল্লাহ আনহুর সবিনে আরও যেই যে প্রায় 100 বছর পূর্বে আমি অধমের পিতা সৌভাগ্যে হযরত মাওলানা আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহের গোলামিন নসিব হওয়ার কারণে মহান আল্লাহ পাক এই অধমকে দিনের পথে আসার তৌফিক দান করেছেন। তালিম ও বৈবাহিক সূত্রে আমাকে আব্বাজান শৈশব ও যৌবনে মুজাদ্দিদে মিল্লাত হযরত মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহের খেদমতে সোপর্দ করেন। হযরত মরহুমের অতি মূল্যবান শেষ 10 বৎসরের দিবারাত্রির সান্নিধ্যে থাকার মতো মহা নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। রক্তের বন্ধনের অতি আদরের কলিজার টুকরা নাতনি জামাই হওয়ার সুবাদে ওই মহান মুজাদ্দিদের তর্জুমান হিসেবে কাজ করেছি 10 বৎসর, তার বয়ান লিখেছি 16 বৎসর, ফয়জুল কালাম সহ হযরত মরহুমের প্রায় সকল কিতাবের অনুবাদ সারাহ করেছি। বর্তমানে কর্মজীবনে লালখান বাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ রাজনৈতিক আমানতের বাহক হিসেবে জমিয়তে ইসলামের উলামা ইসলাম ও নিজামে ইসলামের খেদমত করেছি 25 বৎসর। রাজনীতির এই 25 বৎসর ছাড়া 75 বৎসর বয়সে অবশিষ্ট 55 বৎসরের মধ্যে শৈশবে 10 বৎসর বাবদ দিলে আমার জীবনে প্রায় 45 বৎসর সময় কেটেছে তাবলিগের মোবারক মেহনতে। 10 বৎসর বয়সে প্রথম চিল্লা দিয়েছি ব্রাহ্মণবাড়িয়ায়, তারপর 20 বৎসর বয়সে দাওরায়ে হাদিস পড়া পর্যন্ত প্রতি রমজানে চিল্লা দিয়েছি কাকরাইলের মাশওয়ারা ক্রমে। 67 সালে সালের সময় দিয়েছি লাহোরের রায়বেন্ডে, অতপর তালিম তাদ্রিস তাসনিফ তালিফ ফতোয়া ফারায়েজ ওয়াজ নসিহতের ফাঁকে ফাঁকে সদা লাবলাইন ও কাকরাইলে জুড়েছিলাম আলহামদুলিল্লাহ। বর্তমানের অতি দুঃখের বিষয় হচ্ছে তাবলিগের বর্তমানের আমির হযরত মাওলানা সাদ সাহেব দামাক বারকাতহম সম্পর্কে বাংলাদেশে যে তুফান চলতেছে তাতে আমি আপনাদের সাথে একমত হয়ে হযরত মাওলানা সাদ সাহেবের ব্যাপারে কটূক্তি করা ও তাকে গোমরা বলতে সক্ষম হই নাই। হযরত মুফতি ফয়জুল রহমতুল্লাহ সোপর্দ করা আমানত রক্ষার্থে বিষয়গুলো খুব ভালোভাবে জানার চেষ্টা করেছি, উভয় পক্ষের বিস্তারিত কথা শুনেছি, উভয় পক্ষের কাগজপত্র সংগ্রহ করেছি, টঙ্গীর উভয় পক্ষের ইস্তেমা পর্যন্ত আদব রক্ষা করে চলেছি। এরপর মহান আল্লাহ পাক আমাকে স্বপ্নযোগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত খিজির আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব করেছেন। প্রায় তার 3 দিন পর কোনো আকার ছাড়া মহান আল্লাহর দিদার নসিব হয়, যা মহামাল্লা সাদ সাহেব হকের উপর আছেন, আল্লাহ তাআলা স্বয়ং আমার স্বপ্নে আসেন এবং সাদ সাহেবের হকের ব্যাপারে উনি নিজে বলেন। এই সুসংবাদ প্রাপ্ত হয়ে আমি টঙ্গীর 2 ইস্তেমাতেই শরিক হয়েছি। দ্বিতীয় ইস্তেমায় নিজামুদ্দিনের 6 জন মুফতি ও মুহাদ্দিসগণের সাথে আলাদাভাবে আলোচনা করে জেনেছি দারুল উলুম দেওবন্দের কাছে মাওলানা সাদ সাহেব নিজামুদ্দিনের কয়েকজন বড় বড় আলেমের প্রতিনিধিত্বে অতি বিনয়ের সহিত 6 বার রুজুনামা পাঠিয়েছেন, যা শুনে আমি পরিপূর্ণ আশ্বস্ত হয়েছি। এরপর আমি অদম তাদের মাধ্যমে আমার একটি ক্ষুদ্র পত্র মোহতারাম মাওলানা সাদ সাহেবের নিকট পাঠিয়েছি, অতপর স্বয়ং নিজামুদ্দিন মার্কাজে গিয়ে তার সঙ্গে সরাসরি দেখা করতে ও কথা বলতে সংকল্প করি। সেই ধারাবাহিকতায় 20 এপ্রিল 2019 সালে 11টায় দিল্লি নিজামুদ্দিন মার্কাজে পৌঁছাই। ওই দিন মোহতারাম হযরত জি মাওলানা সাদ সাহেব দাম বরকাতহম সাহারানপুরে ছিলেন। অপরদিন রবিবার সকাল ও বিকালে 2 বার সংক্ষিপ্ত সাক্ষাৎ ও কথা হওয়ার পর 22 এপ্রিল 2019 সাল রোজ সোমবার সকাল 10:30টায় ঘণ্টাব্যাপী তার সঙ্গে তাবলিগের যাবতীয় বিষয়ে দীর্ঘ আলাপ হয়। দারুল উলুম দেওবন্দ কাদিম তার যাবতীয় ভুলের ব্যাপারে যতবার মন্তব্য করেছেন তার প্রত্যেকটি বিষয়ে তিনি মোট 6 বার রুজুনামা পাঠিয়েছেন, তার অবস্থান স্পষ্ট করেছেন। ওই 6 বারের রুজুনামার মধ্যে 4টি রুজুনামায় তিনি অতি বিনয়ের সঙ্গীত লিখিত আকারে বিস্তারিত রুজু উল্লেখ করেছেন, বাকি 2টির প্রথমটি ভোপালের ইস্তেমায় কয়েক লক্ষ মানুষের উপস্থিতি রুজুর কথা স্বীকার করেছেন এবং সর্বশেষ বাংলাদেশের কাকরাইলে 12 জানুয়ারি 2018 তারিখে অবরুদ্ধ থাকা অবস্থায় বাদ জুমা প্রায় 20 সহস্রাধিক মানুষের সামনে সুস্পষ্ট ভাষায় রুজু করেছেন। এই সব কথা হযরত জি ও তার সাথীদেরকে সাথে বিস্তারিত আলাপ হওয়ার পর আমি অধম হিন্দুস্তান পাকিস্তান ও বাংলাদেশের সকল শীর্ষ আলেমগণের খেদমতে বড় বড় ওলামা একরামের একটি প্রতিনিধি জামাত
নিয়ে হাজির হওয়ার পরামর্শ চাইলে তিনি আমাকে অতি উৎসাহ ও গুরুত্বের সহিত সম্মতি দিয়েছেন। সেই মতে আমি দিল্লি থেকে আগামী সপ্তাহে পবিত্র মক্কা মদিনায় গিয়ে উপমহাদেশের শীর্ষ আলেমদের সহিত সাক্ষ্য সংকল্প করার আগ্রহ জানালে তিনি খুবই খুশি প্রকাশ করেন ও কামিয়াবির জন্য দোয়া করে দেন। পাশাপাশি অনুরোধ করেন যেন ওলামায়ে কেরামের নিকট তার বর্তমান অবস্থান ও নিজামুদ্দিন মারকাজের বিস্তারিত কারগুজারি পেশ করি। আমি অধমের মাধ্যমে তিনি আপনাদের নিকট সকলের দোয়া পরামর্শ চাহিয়াছেন। পবিত্র মক্কা মদিনায় যাওয়ার পূর্বে চলমান সপ্তাহে ভারতের বড় বড় কয়েকজন মুরব্বীর সাথে সাক্ষাতের প্রোগ্রাম রয়েছে। অতঃপর আবার দিল্লি হয়ে বাংলাদেশ পবিত্র রমজানের মাদ্রাসার দাখেলা শেষ করে আমারও আপনাদের সকল মুরব্বীগণের খেদমতে হাজির হওয়ার নিয়ত করেছি। মহান আল্লাহ তাআলা এই সকল ভুল বুঝাবুঝি নিরসন করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ দিন ও ঈমানের মেহনত করার তৌফিক দান করুন। ইতি অদম মোহাম্মদ ইজহারুল হাসান চৌধুরী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুন। ভাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বপ্নে আসছেন এবং এত বড় একজন আলেম, অন্তত এইটা তো মিথ্যা বলবে না যে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন। মানুষ তো বোকা হইতে পারে, কিন্তু উনি তো একজন বড় আলেম, আল্লাহর ব্যাপারে তো মিথ্যা কথা বলার সাহস কোনো আম মানুষেরও না। একজন আলেম হয়তো মিথ্যা কথা বলবেন না, তাই ভাই, যেখানে আল্লাহ তাআলা সরাসরি ওনাকে রাহবারি করছেন, ভাই আমাদের আরজ, ভাই মেহরবানি করে আমরা তাহাকিক করি। হজরত জিমাল্লাহ সাচ্চার ব্যাপারে যখন তাহাকিক করবো, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে সহি রাহবারি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।